রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল কোরআনের কাছে বাঙালি যুবক যুবতীদের দশটি জিজ্ঞাসা জিজ্ঞাসা নম্বর এক কোরআন পড়াটা আমার কাছে কঠিন মনে হয় এ ব্যাপারে আমার করণীয় কি হতে পারে এর উত্তরে আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা কোরআনকে প্রতিটি মানুষের উপদেশ নেওয়ার জন্য সহজ করে দিয়েছেন একই সোরার মধ্যে চারবার আল্লাহ কথাটি বলেছেন। নম্বর এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াত চারটিতে আল কোরআন আলী ফাহাল মুদ্দাকের আর আমি তো এই কোরআনকে সহজ করেছি উপদেশ লাভের জন্য তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ নেওয়ার মতো তো কোরআন পড়াটা আপনার কাছে কঠিন মনে হয় আপনার মস্তিষ্কে শুধু একটু জায়গা করে দিন যে যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি নিজেই বলছেন যে এই কোরআনটি আমি সহজ করে দিয়েছি আপনার কাছে কঠিন মনে হচ্ছে কারণ আপনি হাজারবার শুনেছেন এই কোরআন খুব কঠিন আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে সে ধর্মজীবী হোক অথবা অন্য কেউ হোক আপনার কাছে কোরআন পড়াটা কঠিন হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে আপনি আল্লাহ তালার কথাকে মানুষের কথার মোকাবেলায় প্রাধান্য দিতে পারছেন না কারণ আল্লাহ বলছেন যে আমি আল্লাহ স্বয়ং কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি এই কথাটি আপনি আপনার জীবনে হয়তো শোনেননি শুনলেও বা হয়তো শুনেছেন কিন্তু এর বিপরীত ধর্মের কাহিন এবং বক্তাদের থেকে কোরআন বড়ই কঠিন এই কথাটি আপনি অনেকবার শুনেছেন অথবা মাদ্রাসায় না পড়লে কোরআন বোঝা যাবে না এমন কথা শুনেছেন হাজারবার এর জন্য আপনার কাছে কোরআন পড়া অনেক কঠিন মনে হয় কোরআন পড়ার জন্য আপনার আন্তরিকতার অভাব থাকতে পারে আপনি যখন কোনো গল্পের নাটকের কিংবা অন্য কোনো বই পড়েন তখন কিন্তু সেগুলি পড়ার পূর্বে নিজেকে আপনি তৈরি করে নেন যে এটা পাঠ করলে আমি আনন্দ পাবো তাই সেগুলি নাই আপনি নিজের মনকে কোরআনের ব্যাপারে যদি করে নিতে পারেন ঠিক ওইভাবে যে কোরআন পড়লে আমার সঠিক পথের সন্ধান মিলবে তখন আপনার জন্য আর কঠিন হবে না কোরআন আপনার কাছে কঠিন হওয়ার একটি কারণ এও যে আপনার মস্তিষ্কে কোরআন একটি বিদেশি ভাষায় বলে জায়গা করে নিয়েছে অথচ যদি আপনি কোরআনকে নিজ ভাষায় পড়ে গাইড নিয়ে চলেন তখন কিন্তু তা আর কঠিন মনে হবে না দরকার শুধু একটু মন লাগানো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কোরআন পড়ার জন্য আমি সময় বের করতে পারি না এ ব্যাপারে আমার করণীয় কি থাকতে পারে আল্লাহ হোসেন কোরআনের জন্য সময় দেওয়ার ব্যাপারে মানুষের অন্তর অসার অসচেতন এছাড়া তাদের কাছে অগণিত কাজ রয়েছে যা তারা সেগুলো সময় মতো করে যে করে চলেছে তেইশ নম্বর সোরা মোমিনুনের তেষট্টি থেকে সাতষট্টি আয়তগুলি আমরা দেখে নিতে পারি ওলাহম আমা আলুম মিন্দু নিজা আলিক বানকুলিমিন বরঞ্চ মানুষের হৃদয়ে অসার রয়েছে এই কোরআনের ব্যাপারে ওলাহম আমালুম মিন্দু নিজা আলিক আহম লাহা আমিলুন তাদের আরো অনেক কাজ রয়েছে সেগুলি তারা কন্টিনিউ করে চলেছে তো কোরআনের জন্য শুধু আপনি নয় অধিকাংশ মানুষেরা সময় দিতে পারছে না প্রত্যেক মানুষ পার্থিব জীবনের দান সামগ্রীকে পাওয়ার জন্য ব্যস্ত থাকে আর অধিক মানুষ আজ আমাদের দেশে দেখতে পাচ্ছি রিবাখর হওয়ার তালে ব্যস্ত রয়েছে সবাই উপস্থিত প্রতিফল সামনে পেতে চায় তাই তারা তাদের মূল্যবান সময়গুলিকে পার্থিব জীবনের উপভোগ জন্য খরচ করে থাকে অনেক কবি তো বলেও গেছেন কবিদের তো কেউ বলেছেন নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকুক আবার শাহরুখ খান ভারতের তিনি বলেছেন খাও পিও মোজ করো দিন কি জিন্দেগি হে তো কোরআনের সাথে সময় দেওয়ার মোকাবেলায় মানুষ সেসবখানে সময় লাগায় যেসবখানে সময় লাগায় তা হলো স্কুলে লাগায় কলেজে লাগায় বিশ্ববিদ্যালয় লাগায় বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাগারে লাগায় বিভিন্ন গুরুদের সংস্পর্শে যে লাগায় ক্ষেত খামারে লাগায় আত্মীয় স্বজনদের বাড়িতে যে লাগায় সিনেমা থিয়েটারে লাগায় টিভির বিভিন্ন অনুষ্ঠানে সময় লাগায় গল্প গুজব এবং পানশালাতে সময় লাগায় বটতলার চাই স্টলে বসে সময় লাগায় দস্ত দোস্ত বন্ধুদের আড্ডায় বিভিন্ন জলসা জুলসে তাবলিকি জামাতে ব্যবসা বাণিজ্যে কলকারখানাতে দরগা কিংবা মাজারে যেও সময় লাগায় মানুষ ইচ্ছা করলে গান মিউজিকের পরিবর্তে কোরআন চর্চা করতে পারে কিন্তু মানুষ নিজের চাহিদাকে প্রাধান্য দিতে যে কোরআনের জন্য সময় বের করতে পারছে না আপনি যদি কোরআনের মোকাবেলায় নিজের চাহিদাকে প্রাধান্য দেন তাহলে কখনো আপনি কোরআনের জন্য সময় বের করতে পারবেন না আর আপনার জন্য আমি কোনো উকালাতিও করতে পারবো না তাই তো পঁচিশ নম্বর সোরা আল ফুরখানে তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর অনিতা খাজা ইলাহা ও হাওয়া তা কোনো আলেহী অকিলা তাই তো যে ব্যক্তি নিজের স্বাধীন ইচ্ছাকে নিজের হাওয়াকে ইলা বানিয়ে নিয়েছে তুমি কি তার কোনো ওকালাতি করতে পারবে এবার আসুন তিন নম্বর প্রশ্ন হল কোরআন পড়াতে আমার মন বসে না কি করলে আমার মন বসবে একটু জানতে চাই এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন সতেরো নম্বর সরাবান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে অনুনাসিল কোরআন মা হুয়া শিফা ও যারা জালিম তারা কোরআন হতে দূরে থাকবে মোমিনদের উপর কোরআন থেকে আল্লাহ রহমত এবং করে থাকেন কিন্তু জালিম যারা তারা কোনো দিন ধারে কাছে আসবে না তো অনুনাসিলু মিনাল কোরান আমি কোরান থেকে নাজিল করি মা হুয়া শিফাউন যা আরোগ্য লিল মুমিনিন। রহমতুল মোমিনিন আর মুমিনদের জন্য রহমত স্বরূপ ওলা কিন্তু যারা জালিম তাদের জন্য ক্ষয়ক্ষতি ছাড়ার কিছু বৃদ্ধি পায় না তাই তারা কোরআনের জন্য নিজেদের মনকে বসাতে পারে না এখন আপনার মনকে পাক করার জন্যই তো কোরআন নাজিল করা আপনি যদি ইমান ইনি মোমিনদের দলে এসে থাকেন তাহলে আপনি অবশ্যই কোরআন পড়ার জন্য আপনার মনকে বসাতে পারবেন তবে আপনার মনে যদি রোগ থাকে তাহলে আপনার মন কোরআন থেকে দূরেই থাকবে তখন আপনি জমিনের লেখকদের লেখা ফতোয়ার এবং টাইপের বই পড়ার কাজে লিপ্ত থাকবেন আস্তে আস্তে একদিন আপনি দেখবেন কোরআন আপনার থেকে আপনা আপনি ছুটে যাবে আপনার ইমানের মধ্যে ফাটল থাকলে কখনো আপনার হৃদয় এবং শ্রবণ শক্তি কোরআনের কাজে লাগবে না পরিশেষে এভাবে একদিন আপনি

তো আপনি আপনার মনকে আস্তে আস্তে কোরআনের ঢালে ঢালার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকুন একদিন দেখবেন আপনি আপনার মনকে ইচ্ছা করলেও মানব রচিত বইয়ের ধারে কাছেও নিতে পারবেন না আমরা নবী আসুলদের আদর্শ দেখতে পাই কোরআনে তারা শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত করা ছাড়া আর অন্য কোনো কাজের সময় লাগাননি এটি তো আমরা সাতাশ নম্বর সুরা আর নামলের বিরানব্বই আয়াত থেকে পাই সেখানে আর করতে থাকি। আমার মনে হয় সারা জীবন আমি কোরআন পড়ে শেষ করতে পারবো না এমত অবস্থায় আমার করণীয় কি হতে পারে তা আমাদের দেশের যুবক যুবকীদের যুবক যুবতীদের যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসাগুলি সত্যিই মানে শুনলেই আশ্চর্য হতে হয় কারণ এগুলি তারা শুনেছে চারিপাশ থেকে তাই তাদের মস্তিষ্ক কোরআনের জন্য তৈরি হচ্ছে না তৈরি করে নিতে পারছে না তো কোরআনের একাশি নম্বর সুরা আর তাকবীরের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আয়াতগুলি যখন পড়বেন তখন সেখান থেকে যে জিনিসগুলি পাবেন আল্লাহ মানুষকে বলছেন তোমরা কোথায় যাচ্ছ ফাই না তা কোরআন তো জগতের উপদেশ হিসেবে পাঠানো ইনহাইল্লা আলমিন লিমান শাহ আমিন কিম তোমাদের মধ্যে যারা সোজা পথে চলতে চায় তাদের জন্যই নসিয়া স্বরূপ কমা চাষাউন আল্লাহ রবিন তবে তোমাদের ইচ্ছা তোমাদের প্রতিপালক আল্লাহ উপরে ছেড়ে দিতে হবে আপনি যেমন আপনার ইচ্ছায় পৃথিবীতে আছেন আসেননি তদরূপ আপনার ইচ্ছায় পৃথিবীতে আপনি উপভোগ করবেন যদিও স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি মুমিন মুসলিম হলে সেটা পারবেন না আপনার মধ্যে মানসিক দুর্বলতা রয়েছে বিদায় আপনি মনে করছেন যে আপনার সারা জীবনে গোটা কোরআন আপনার ভাষায় পড়া দুষ্কর কোরআন যখন আপনি স্বয়ং পড়বেন তখন কোরআন শুধু আপনার সাথেই কথা বলবে কোরআন যখন আমি পড়ি তখন আমার দিক নির্দেশনাগুলি কোরআন থেকে আমি খুঁজে পাই গোটা কোরআন তখন মনে হয় আমি পড়ি তো আপনাকে জানতে হবে এই কোরআনের মধ্যে আপনার কথাই উল্লেখ রয়েছে এটি তো কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাকাদ আনসাললাইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুমা আমি তো তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতর তোমাদেরই কথা তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আপনি যখন জানবেন যে আপনার করণীয় কি অকরণীয় কি যাবতীয় বিধি বিধান আদেশ নিষেধ সবই কোরআনে লেখা রয়েছে তখন আপনি দেখবেন সারা জীবনে আপনি আর কোন দিনে যাবেন না কোরআন নিয়ে আপনি ব্যস্ত থাকবেন চুয়াল্লিশ নম্বর সোরা আর দোকানের আটান্ন নম্বর আয়াত এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই আয়াত দুটিতে আল্লাহ বলছেন এটি তোমার মাতৃভাষায় সহজ করা হয়েছে আপনার মানসিক দুর্বলতাকে এড়িয়ে সরাসরি আপনি একটু একটু অনুবাদ বুঝে পড়ার জন্য মাতৃভাষায় বুঝে পড়ার অভ্যাস করে নিতে পারলেই তাড়াতাড়ি সম্পূর্ণ কোরআন পড়ার সুযোগ হয়ে যাবে আপনি টেরও পাবেন না কিন্তু প্রথমত আপনার মানসিক রোগকে ছাড়তে হবে মনে রাখা উচিত যে বান্দাকে আল্লাহ গাইড হিসেবে কোরআন দিয়েছেন সেই কোরআন বান্দাদের জন্য কঠিন হোক এটি আল্লাহ তো কখনো চাইবেন না ইউরিদুল্লাহ বিকুমুল ইসোরা বলাই ইউরিদু বিকুমুল ইসোরা আপনারা আমার কোনো কঠিন হোক সমস্যা হোক সেটি তো আল্লাহ চান না এটি তো দুই নম্বর সুরা একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হলো কোরআন পড়াটা আমার কাছে আনন্দদায়ক মনে হয় না এমন দ্বারা হয় কেন এই প্রশ্নের উত্তরে আমরা তেরো নম্বর সুরা আর রদ এর আঠাশ এবং উনত্রিশ আয়াত দুটি যখন দেখবো এখানে আল্লাহ কি বলছেন আল্লাহন আনুমাইন কুলুবিল্লা কুলুব আল্লাহ হোসেন মানুষের হৃদয়ে একমাত্র কোরআনের বিধান মেনে চলার মাধ্যমে শান্তি আসতে পারে আর এ শান্তি পাবে একমাত্র বিশ্বাসী সমাজ আপনি একবার মেনে চলা শুরু করেন দেখবেন শুধু শান্তির ভিতরে আছেন আপনি তো এটি আপনার কাছে তখন আনন্দদায়ক হবে আর যদি কোরআনের বিধিবিধানের বিপরীত চলেন কোনোভাবে আপনি আনন্দদায়ক জীবন পাবেন না আপনি যদি কোরআনকে আপনার বাস্তব জীবনে ব্যবহার করেন তাহলে অবশ্যই তাতে আপনি শান্তি পাওয়া শুরু করবেন মানুষ কোরআনকে বাস্তব জীবনে ব্যবহার করতে চায় না তাই তো মানুষের কাছে কোরআন পড়াটা আনন্দদায়ক মনেও হয় না আর যদি মানুষ কোরআনের ফয়সালাকে প্রতিটি ক্ষেত্রে কার্যকারী

আল্লাহ নির্দেশ লিখে দিয়েছেন এই বিধানের গ্রন্থে এই দাওরাতের মধ্যে আইনের গ্রন্থ এটি যানের বদলে জাত নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ আর প্রত্যেকটি জখমের বদলা তদ্রু কেউ যদি মাফ করে দেয় সেটি তার জন্য কাফারা হবে আর আল্লাহ তালার বিধান মোতাবেক যে সমস্ত জজেরা বিচারপতিরা বিচার করে না তারাই তো জালিম তো আপনার আনন্দদায়ক মনে হবে তখন যখন এটি পড়ে আপনি আপনার বিচার করবেন আল্লাহতালার সীমারেখাকে অতিক্রম করলে কোনো দিন আনন্দ পাওয়া যায় না মানুষ যতক্ষণ পর্যন্ত রবের বিধান না মানবে বাস্তব জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না করবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না আনন্দও পাবে না আজকের যুগে মানুষকে দেখা যাচ্ছে তারা অশিক্ষিত থাকতে ভালোবাসছে তাই তারা নিজে সত্যকে পড়ে দেখার চেয়ে শুনে দেখাকে প্রাধান্য দিচ্ছে অথচ অশিক্ষিত সমাজের জন্য আল্লাহ জগতে গরিব আর পরকালে অন্ধ হয়ে ওঠার কথা বলেছেন কুড়ি নম্বর সোরা তহা এর একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ আয়াতগুলিতে ওমান আরদা আন জিক্রি ফাইন আল্লাহ মাই দনকা যে আমার এই কোরআনের থেকে চক্ষু বন্ধ করলো আল্লাহ বসেন তার জীবনের উপকরণ সংকুচিত হয়ে গেল আল্লাহ বসেন অমান আর দান বিক্রি ফাইন আলহু মাই শতান দনকা ও না শুরু হয়ে অমাল কেয়ামাতি আমা আর পরকালে তাকে অন্ধ করে উঠানো হবে কলা রব্বি সে বল আমার রব লিমা হাসার তানি আমা আমাকে অন্ধ কেন করলেন অকাত কুন্তু বাসির আমি তো জগতে দেখতাম আল্লাহ বলবেন কলা কাদা আলী কাতাত কায়াতা ফানা সিতা তোমার কাছে আমার পক্ষ থেকে শান্তির পয়গামগুলি এসেছিল তুমি ভুলে বসেছিলে তুন তাই আজ তোমাকে ভুলে দেওয়া হচ্ছে তো মানুষ যদি আয়াতের খবরকে সত্য জেনে আল্লাহ তালাকে মানতে চায় তাহলে মানুষ কখনো অশিক্ষিত থাকতে চাইবে না আপনাকে দেখতে হবে আপনি কোন দলে থাকতে চান শিক্ষিতদের দলে না অশিক্ষিতদের দলে কারণ শিক্ষিত আর অশিক্ষিতদের মাঝে আল্লাহ শুরুদিন থেকে পার্থক্য করে রেখেছেন উনচল্লিশ নম্বর সোরা আর জুমারের নয় নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন হালিয়াস্তাবিল্লা দিন এই আলমুন আল্লা যারা শিক্ষিত আর যারা মূর্খ তারা কি কখনো সমান হতে পারে ছয় নম্বর প্রশ্ন হল কোরআন পড়ার চেয়ে আমার কাছে মিউজিক শোনাটা বেশি ভালো মনে হয় তা কেন এর উত্তরে যদি আমরা সতেরো নম্বর সোরা বান ইসরাইলের তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আইটগুলি দেখি এখানে বিশেষভাবে আল্লাহ যখন ইবলিসকে ঢিল দিয়ে দিলেন আর ইবলিস যখন কেয়ামত পর্যন্ত সময় চেয়ে নিল তখন আল্লাহ বললেন যে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি মানুষকে নিজের সৌতুন মিউজিক দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে আর অনেকগুলি কথা এখানে বলা আছে এখন মিউজিক পক্ষে মানুষকে পথভ্রষ্ট করে আপনি আজকের যুগে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে শায়তান মানুষদের হাতে রয়েছে প্রচারের মিডিয়াগুলি এ সকল শায়তান মানুষেরা পত্র পত্রিকার মাধ্যমে নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন সেক্সের ম্যাগাজিনের মাধ্যমে রেডিও টেলিভিশনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অডিও ভিডিও বিসিডি এবং ডিভিডির মাধ্যমে মিউজিক এবং অশ্লীলতাকে প্রচার প্রসার করছে এমন দ্বারা লোকদের এহ পরকাল নিশ্চিত নাজাতের গ্যারান্টি নেই

আপনি যদি মনে করেন আপনার কাছে কোরআনের মেসেজের চেয়ে মিউজিক এবং বাদ্যযন্ত্র ভালো লাগে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন মানুষ আল্লাহ জল তরঙ্গকে এবং যারা এসব ব্যবহার করে তাদেরকে ধ্বংস করে দেবেন এটি তেষট্টি নম্বর সুরা মুনাফেকুনের চার নম্বর আয়তে বলা হয়েছে কান্নম খুশুব মুসান্না এই যে জল তরঙ্গ যারা ব্যবহার করে যাচ্ছে কাল তো কাজ মিউজিক শ্রবণ করা সর্বযুগের শায়তান মানুষ মিউজিককে পছন্দ করে আসছে আপনাকে দেখতে হবে আপনি কোন দলের রাহমানের দলের না শায়তানের দলের চিন্তা করে দেখুন সহজে আপনি উত্তর পেয়ে যাবেন আর সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোরআন শিক্ষার পাঠশালাগুলি কোরআন শিক্ষার পাঠশালাগুলি শিক্ষকদের হাতে ছড়ি লাঠি এবং বেদ দেখা যায় তা কেন কারণ কোরআন তো বেত্রাঘাতের পরে শিখতে হবে তা তো না এর উত্তরে আল্লাহ বলছেন পঞ্চাশ নম্বর পঁয়তাল্লিশ আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নাও সুতরাং কোরআনের সাথে উপদেশ দিতে থাকো তাকে যে আমার শাস্তি থেকে ভয় করে তো কঠোরতা তো করা যাবে না বাংলাদেশে এক লক্ষ মাদ্রাসা রয়েছে কমি মতবাদের লোকদের কাছে আলিয়া মতবাদীদের কাছে পনেরো থেকে বিশ হাজার আবার সালাফি মুসলমানদেরও রয়েছে শিয়া মুসলমানদেরও রয়েছে সুন্নি দেওবান্দি বেরেল সকলের কাছে রয়েছে তো বাংলাদেশের মাদ্রাসাগুলি শিক্ষকদের মাঝে আধুনিক শিক্ষার অভাব রয়েছে এই শিক্ষকরা বিজ্ঞান এবং প্রযুক্তি সম্বন্ধে একেবারে বেখবর এখনো তারা মানদাত্তার যুগের প্রথাকে নিয়ে আছে এখনো পর্যন্ত তাদের মাঝে চেয়ারে বসে টেবিলে কোরআন রেখে পড়াটা না যায় তারা তাদের ছাত্রদের সামনে বালিশ আর রিহাল রেখে তার উপরে কোরআন রাখার আদেশ দেয় তারা অতীতের প্রথাকে রহিত করার ব্যাপারে একমত নয় এমনইভাবে তাদের পূর্বপুরুষদের রীতিনীতিকে টিকে রাখাকে তারা ধর্ম মনে করে 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইযা কীলানা হুমুত্তাবিউ মানযাল আল্লাহ ক্বালু বাল্লা আল ফাইনা আলাইহি মানুষকে যখন বলা হয়েছে আল্লাহ যা নাজিল করেছেন এদিকে এসো তখন তারা বলে আমরা তো আমাদের বাবা দাদা নানা পর আচার আচরণ ছাড়তে পারবো না তো মনোবিজ্ঞানীদের মত অনুযায়ী যদি শিক্ষকের হাতে লাঠি থাকে ছড়ি থাকে তাহলে তার কারণে ছাত্রদের মাঝে ভয়ভীতি সৃষ্টি হয় তবে তো তারা এই ভয়ের কারণে পড়াতে আর মেধাতে পিছিয়ে থাকে এই ভয়ের কারণে তারা অগ্রগতি অর্জন করতে পারে না তো বাংলাদেশের ধর্মশালার কোনো ছাত্রদেরকে বিজ্ঞান সম্বন্ধে জ্ঞানী হতে দেখা যায় না এ ধরনের ছাত্ররা পিটুনিখর কারণে তারা আগে বাড়তে পারে না তাই তারা কেউ জঙ্গিবাদী হয় বাংলা ভাই হয় জেহাদি চেতনার এবং হরকতের সাথে সম্পৃক্ত করে নেয় ভাঙচুর করে রাস্তা বন্ধ করে দেয় হাতে লাঠি চোটা নেয় এ সকল পিটুনিখর তালবেলেমদের দৃষ্টিতে তখন ইসলাম হয়ে যায় একটি মারধরের জীবন বিধান ছাত্রদেরকে মারার ব্যাপারে আশরাফ আলী থানবী সাহেব হীরা গুহার উদ্ধৃতি দিয়ে জায়েজ করেছেন তবে তো বুখারি সাহেব ও রাসুলের ব্যাপারে বলেছেন যে রাসুল ইসলামের প্রচারের জন্য সাতান্নটি যুদ্ধ করেছেন অথচ যুদ্ধ ইসলামের বহির্ভূত পাঁচ নম্বর সুরাল মায়দার চৌষট্টি নম্বর আয় যখন পড়বেন তখন দেখবেন কুল্লামা নার কাল হার্ব ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায় তো কোরআন শিক্ষার পাঠশালাগুলিতে শিক্ষকদের হাতে ছড়ি লাঠি বেদ এগুলি যারা রাখছে এখনো তারা মানদাতার আমলে রয়েছে কোরআনের বিধান শিখানোর জন্য ছড়ি লাগে না উৎসাহ দিতে হয় আদরের মাধ্যম দিয়ে মাধ্যমে মাধ্যমে শিখাতে হয় প্রশ্ন হলো যারা কোরআন শিখতে চায় তাদেরকে বাংলাদেশে মাথায় টুপি লম্বা কুর্তা পড়তে হয় কেন পাগড়ি পড়তে হয় কেন আর মেয়েদের মুখ ঢেকে পড়তে হয় কেন এর উত্তরে আল্লাহ কোরআনে কোথাও মাথায় টুপি দেওয়ার কথা ঘোষণা করেননি কোরআন কুর্তা পরার কথা বলে না জামা তথা কামিজ কামিজ ইংরেজিতে শার্ট বলে বাংলায় বলে জামা সেই শার্ট পরার কথা বলে ইদ বি কমিস ইহাদা বারো নম্বর সোরা ইউসুফের তিরানব্বই নম্বর আয়ত্তার প্রমাণ তো বাংলার লোকেরা সর্বযুগে পীর বা বাজান এবং হুজুর ভক্ত তারা তাদের অতীতের বুজুর্গদের অনুসরণ করা সবের এবং পূর্ণের কাজ মনে করেন কুর্তা টুপি এবং পাগড়ি পরার ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে দেখতে পাওয়া যায় এই সব প্রথা রয়েছে ঢাকা বর্কর কথা রয়েছে আল্লাহ মানুষকে যথেষ্ট হিসেবে কোরআন দিয়েছেন আর কি বলে দিয়েছেন উনত্রিশ নম্বর সোরা আল্লাহ আনকাবুতের একান্ন নম্বর আয়াতে ইয়াকফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসাল্লা আলাই কিতাব যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি ইতলা যা তাদের উপরে পড়ে শোনানো হয় নিশ্চয় এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তো যুগ যুগ ধরে কোরআন পাঠকারীদেরকে দেখা যায় তারা মাথায় টুপি পরে গায়ে কুর্তা পরে। কোরআন পাঠ করার জন্য তারা মুখ ঢেকে নেয় নারী হলে বাংলার মানুষ জগতের যেখানে গিয়েছে ইউরোপ হোক কিংবা আমেরিকা তারা তাদের ছেলে মেয়েদের মাথায় টুপি এবং গায়ে কুর্তা পরায় কোরআন শিক্ষা দেয় লম্বা কুর্তা ও মাথায় টুপি পরাকে ইসলামের বিধান মনে করলে তা শিরিক হবে তবে যদি বিধান মনে না করে কেউ পড়ে তাতে কোনো দোষ হবে না কারণ যখন আপনি এটিকে ইসলামের বিধান মনে করবেন তখন আপনি আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করে বসলেন যেখানে আল্লাহ বলছেন আর পোশাকের জন্য আল্লাহ কি বলছেন হে বানিয়দম আমি তোমাদের সথর ঢাকার জন্য পোশাক নাজিল করেছি সাত নম্বর সুর আরাফের ছাব্বিশ নম্বর তাহলে সথর ঢাকার জন্য পোশাক পরতে হবে তো মাথাকে কিউ সতর বলে না মুখকে ঢাকা কেউ সতর বলে না অজুতে আমরা যে চারটি জায়গা ধুই এবং মুছে নিই পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়াতমাতে সাধারণত চারটি জায়গা খোলা থাকে রবের ইসলামী কিংডমে যেখানে যাবেন মাথা মুখ হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং দুই পা গ্রন্থি পর্যন্ত তাই দুই জায়গা ধুয়ে নিতে হয় দুই জায়গা মুছে নিতে হয় তো এখন যদি আপনি মনে করেন বাজার থেকে একটি পাগড়ি কিনে এনে ছেলেকে বলেন তোমার জন্য পোশাক কিনে নিয়ে এসেছি তো ছেলে নিজেই বলবে বাবা এটাকে পোশাক বলে না টুপি কিনে নিয়ে আসবেন সেও বলবে টুপি কোনো পোশাক না মুখ ঢাকা বোরকা নিয়ে আসবেন এটাও কোনো পোশাক না তো যেগুলি কোরআন আদেশ দিচ্ছে না বাইবেল বলছে সেই বাইবেলের মানার জন্য আপনি খুব বেশি ব্যস্ত হয়ে গেছেন এগুলি পরেই যে কোরআন শিখতে হবে তা না প্রত্যেকটি দেশে কিন্তু একটি জাতীয় পোশাক থাকে সৌদি আরবের জাতীয় পোশাকে পুরুষদের বেলায় কি দেখা যায় লম্বা বোরকার মতো কুর্তা এবং মাথায় রোমাল আর তার উপর আবার একটি হাকাল দড়ি পেঁচানো তদরূপ নারীদের বেলায় কালো মুখ ঢাকা বোরকা বাংলাদেশের জাতীয় পোশাক কিন্তু তা নয় অথচ বাংলা লোকেরা কোরআন পাঠ করার সময় সৌদির জাতীয় পোশাককে পরাটা ধর্ম মনে করে তেমনইভাবে গোটা কোরআনে বাঙালিদের কলেমা বা কোথাও কোনো একটি সোরার একটি আয়াতে নেই এটা খুঁজেও আপনি পাবেন না কিন্তু এই ব্যাপারেও বাঙালিরা সৌদির পতাকা থেকে কলেমা তৈ চয়ন করে নিয়েছে অথচ কোরআনের কলেমা দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে লেখা নয় নম্বর প্রশ্ন হলো কোরআন কি নিজ ঘরে শিক্ষা নেওয়া যায় পাঠশালাতে রাত্রি যাপন করতে হয় কেন উত্তর হলো আল্লাহ সব ঘরগুলিকে সম্মান দিয়েছেন যেসব ঘরে কোরআন চর্চা হয় এটি চব্বিশ নম্বর সোরা নূর এর ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফি বুইদিন আবিন আল্লাহ আন্তর্ আবার প্রত্যেকের ঘর থেকে এই কোরআন পড়া শিখতে হবে তেত্রিশ নম্বর সুরা আল্লাহবের চৌত্রিশ নম্বর আয়াতে অদকুরনা মায়ুতলা ফি বুয়ুতিকা মিনা ইকমা আল্লাহর আয়াত এবং কোরানের বিজ্ঞান নিজের ঘর থেকে শিখতে হবে এর জন্য এমন পাঠশালাতে কখনো যাওয়া উচিত না যেখানে রাত্রি যাপন করতে হয় কারণ সেখানে অনেক গুনাহ করার চান্স থাকে যেটি আমরা আমাদের দেশে দেখতে পাই এখন সমকালীন যুগে অনেক মুসলিমদের বাড়িতে কোরআন পাঠের জন্য আলাদা একটি কামরা বৈঠাক ঘর বা পাঠের ঘর দেখা যায় এ সকল মুসলিম মাতা পিতারা তাদের সন্তানদেরকে সেখানেই কোরআন শিক্ষা দিয়ে থাকেন তারা ইসলাম শিক্ষার দেওয়ার ব্যাপারে কোরআন ব্যতীত কোনো হুজুর কিংবা মৌলবি বিশ্বাস করেন না তবে মুসলমান সন্তানদের প্রায়ই দেখা যায় তাদেরকে ধর্মের পাঠশালাতে যে বা এতিমখানাতে যেয়ে রাত্রি যাপন করে কোরআনের পাশাপাশি দোয়ার তাবিজের বিভিন্ন বিভিন্ন তরিকা ট্রেনিং নিতে অনেক ছাত্রদেরকে কোরআনের নামে এ সকল ধর্মশালাতে চব্বিশ ঘন্টা রাখার ফলে কোরআন শিক্ষার কোরআন শিক্ষা কম হয় এবং হাদিস রেওয়ায়ত ফিকা বালাগা উসুল আদব মানতে ধর্মের নাটক কবিতা শের সায়রি মোনাজারা ফতোয়া নাহু সরফ বেশি বেশি শিক্ষা দেওয়া হয় ভারত পাকিস্তানে কাল থেকে ধর্মের পাঠশালা দেখা যায় বিশেষ করে ব্রিটিশ ভারতের যুগ থেকে তো বাংলাদেশে দু ধরনের ধর্ম নামে শিক্ষাঙ্গন রয়েছে একটি আলিয়া একটি খারিজি বা কওমি। এরা একে অপরকে ভালো চোখে দেখতে রাজি না যেমন ইহুদি খ্রিস্টানরা একে অপরকে ভিত্তিহীন মনে করে থাকে তদরূপ আলিয়া খারেজির মতবাদ ধারীরাও অথচ ইরা অহম এতলুন আল কিতাব তারা এই আল কিতাব তিলাহত করে দুই নম্বর সুরা আল বাকার একশো তেরো নম্বর আয়াতমাতে কিন্তু একে অপরকে গালমন্দ করে আর একে অপরকে তো বলে তোমাদের কোনো ভিত্তি নেই তো ধর্মশালাতে যদি ছাত্ররা বা ছাত্রীরা রাত্রি যাপন করে এর কারণে তাদের উপর তাদের পিতামাতার কোনো কন্ট্রোল থাকে না তাদের শিক্ষকরা যা কিছু তারা তাদের উস্তাদের কাছ থেকে শিখেছে তাই তাদের ছাত্রদেরকেও শিক্ষা দিয়ে থাকে এভাবেই চলছে ধর্মশালায় বা মাদ্রাসায় ধর্মের নামে তো এরা পড়াশোনা করে এদের এই মতবাদ ইস্টাবলিশ করে এগুলি ইসলামের কোন স্থান না দশ নম্বর প্রশ্ন এবং শেষের শেষ প্রশ্ন কোরআন পড়ার জন্য অজু করে নিতে হয় নাকি তা না তা না করলে কোরআন স্পর্শ নাকি করা যায় না কেন এই প্রশ্নের উত্তরে আল্লাহ কি বলছেন ছাপ্পান্ন নম্বর আল উনআশি যদি আমরা দেখি এখানে বিশেষভাবে বলা হচ্ছে সুহিলাল মোতাহরণ পবিত্রতা অর্জন ছাড়া কখনো কোরআন স্পর্শ করা যায় না তো দুটি শব্দকে যদি আমরা বুঝি তাহলে অজুর ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই উভয়টি 19 একটি হলো ধরা আর একটি হলো সুয়া ধরা এবং স্পর্শ করা এই এই দুটি আলাদা আলাদা ধরার বেলায় হাত ব্যবহার করতে হয় কিন্তু স্পর্শের বেলায় হাত ব্যবহার না করলেও চলে যেমন ব্রেইন দ্বারা স্পর্শ করা যায় তো যে সকল মানুষেরা ईमानदार নয় তারা তাদের ব্রেইন দ্বারা কোরআনের নির্ঝাসকে কখনো স্পর্শ করতে পারে না তবে এমন লোকদেরকে আল্লাহ নিরেট না পাক তথা মুর্শিক বলেছেন নয় নম্বর সো রাত তাও আবার আঠাশ নম্বর আয়াতে ইন্নামাল মুর্শিকুন আর তো মুর্শিকরা না পাক হলে মুমিনরা পাক হবে তাই মুমিনরা যখন ইচ্ছা কোরআন হাত দ্বারা ধরতে পারবে তবে তারা তাদের পাক মস্তিষ্কের মাধ্যমে কোরআনের নির্যাসকে স্পর্শ করতে পারবে কোরআন পড়ার জন্য শুধুমাত্র তা পড়তে হয় তবে কেউ যদি আল্লাহ তালার আইনের সাথে নিজের কোন আইনকে প্রয়োগ দিতে চায় অজু ছাড়া কোরআন ধরা যাবে না এমন কথা যদি কেউ বলে তো এমন ধারা মানুষেরা শায়তনের সঙ্গী সাথী আর শায়তনের সঙ্গী সাথীরা রহমানের কথার অবাধ্য এটি আমরা ষোলো নম্বর সুরা নাহালের আটানব্বই নিরানব্বই একশো দেখে নিতে পারি আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা করা তাল কোরআন ফাস্তাই বিল্লাহিমিনা শায়ত রাজিম যখন তুমি কোরআন পড়বে তখন রাজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চেয়ে নিবে তো অজু করার নির্দেশ কোরআন পড়ার পূর্বে না অজু করার নির্দেশ নামাজ পড়ার পূর্বে সুর আল মায়েদার ছয় নম্বর আয়তে সেটি আল্লাহ বলছেন কাবাইন তোমরা যারা ইমানেচনো যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের চেহারা ধুয়ে নেবে দুই হাত করার স্থান পর্যন্ত নেবে মাথা মুছে আর উভয় পা পর্যন্ত মুছে তো অজু করার স্থান ভিন্ন আর পড়ার স্থান ভিন্ন তো কোরআন মানব সমাজের জন্য একটি গাইডবুক বুক এই বুকটি পড়ে সঠিকভাবে সঠিক রাস্তায় চলাটাই হলো আসল কাজ কোরআন প্রত্যেক অবস্থাতে মানুষ পড়ে উপকৃত হতে পারে এজন্য অজুর কোনো প্রয়োজন নেই তা আসুন আমরা সবাই কোরআন মতে নিজেদের জীবনকে গড়ে নিই